হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে জিনিসটা আমরা দেখবো সেটি হচ্ছে টাইপরাইটিং। সো চলুন দেরি না করে শুরু করি। ওপেন করার পর নিউ প্রজেক্ট, যেগুলো আছে সেগুলো একই থাকবে, সমস্যা নেই। ওকে করে দিলাম, ইয়েস। তো এখন নিউ আইটেম থেকে আমরা ব্ল্যাক ভিডিও নিব, ব্ল্যাক ভিডিও। ওকে, তো এটাকে টেনে এখানে নিয়ে আসবো টাইম লাইনে। দেন তারপর আমরা ইফেক্ট কন্ট্রোলে যাবো, ইফেক্ট কন্ট্রোলে গিয়ে টিন্ট নামে একটা ইফেক্ট আছে ওটা নিব আর কি। ইফেক্ট টেনে নিয়ে আসলাম, ওকে, এটাকে আমরা একটু বড় করে দিই, হ্যাঁ এ পর্যন্ত থাক। তো এখন আমরা মোটামুটি নেওয়া হয়েছে, এটাকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এটা ব্ল্যাক ছিল এটাকে হোয়াইট করে দিলাম। তো এখন আমরা লেগেসি টাইটেল নামে একটা আছে ওটা আমরা এখন নিব। তো এটা আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর নিউ, তারপরে লেগেসি টাইটেল, হ্যাঁ যেরকম আছে সেরকমই থাকবে, তারপরে ওকে টেক্সট। তো আমরা এখানে লিখতে পারি টাইপ রাইটার, টাইপ রাইটার ইন অ্যাডোবি প্রিমিয়ার প্রো। ওকে, সিলেকশন টুলে ক্লিক করলাম, একটু বড় করে দিই এটা। ঠিক আছে, এটা তো আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা তো হোয়াইট, তো এটাকে আমরা ইয়া করে দিব, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিব। এটা ছোটো করে দিই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিলাম। সো এখন এটা হয়ে গেছে, ওটা সেভ হয়ে গেছে। তো এটাকে টেনে আমরা এখানে নিয়ে আসবো, তো এটা এরকম। সো এখন এখন সো এখানে কিন্তু কোনো ইফেক্ট নেই, তো এখন আমরা এখানে ইফেক্ট তৈরি করব। সো এখন আমরা লিনিয়ার নামে একটা ইফেক্ট আছে ওটা আমরা নিব, হ্যাঁ লিনিয়ার ওয়াইপ ছেড়ে দিলাম। দেন তারপর আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে যে ট্রানজিশন আছে এটা ক্রিয়া করলে আমরা পিছন থেকে শো করছি। সো আমরা এটা চোখ অন করে দিব, এটাকে আমরা ইয়া করে টেনে চোখ অন করে দিব। চোখ অন করে দেওয়ার পরে আমরা একবারে শেষের দিকে মাঝামাঝিতে রাখবো, শেষের দিকে একটু ইয়া করে রাখবো। সো এখন এটাকে আমরা জিরো করে দিলাম, দেখি। তো এখন কিন্তু বিপরীতভাবে আসছে, তো এটাকে আমরা শুরু থেকে করার জন্য আমরা ওয়াইপ অ্যাঞ্জেল থেকে ইয়া করতে পারি আর কি। সো এখন এটা পিছন দিকে আসছে, তো আমরা ওয়াইপ অ্যাঞ্জেল 270 দিব, এন্টার। দেন তারপর এখন আমরা ছেড়ে দেখি, এখন শুরু থেকে আসছে। জুম করে দেখি, 50, হ্যাঁ এখন ঠিক আছে। তো এখন আমরা ছেড়ে দেখি, তো এটা লেখার মতোই করে শো করছে টাইপরাইটার। তো এটাকে আরও সুন্দরভাবে করার জন্য আমরা ফিডার নামে একটা অপশন আছে ওইখানে আমরা একটু বাড়িয়ে দেখি, তো একটু অপাসিটি কম করে এটা আগে থেকে একটু শো করবে আর কি। এখন দেখি, সো এভাবে আমরা টাইপরাইটার, টাইপরাইটার টেক্সট আমরা এভাবে তৈরি করতে পারি। সো আজকে ভিডিও এ পর্যন্তই, টিল দেন টেক কেয়ার, বাই বাই।